আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ ও ঢ্যাঁড়স দিয়ে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এবার সব কিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি ঢ্যাঁড়সগুলোকে নেড়েচেড়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে ঢ্যাঁড়সের সঙ্গে পেঁয়াজকে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আজকে মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে ঢ্যাঁড়সকে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ দেওয়ার পর আমি আরও 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গুঁড়ি মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। সকল মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোকে নরম করে নিব। এরই মাঝে আমার টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চিনি না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি সকল মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই মশলার সঙ্গে ঢ্যাঁড়সকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ঢ্যাঁড়সকেও খুব ভালো করে আগে থেকে ভেজে নিয়েছি আর মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তাই ঢ্যাঁড়সের সঙ্গে মশলাকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলেই আমার ঢ্যাঁড়স রান্নাটা একদম রেডি। এখন আমি প্যান থেকে ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ আর ঢ্যাঁড়সের খুবই মজার একটি রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।